আজকে গরম গরম ইলিশ ভাপার রেসিপি দিয়ে আমার চ্যানেল কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই ইলিশ ভাপা বানানোর জন্য চার পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে একটা স্টিলের টিফিন বক্সে নিয়ে নিয়েছি এইবার মিক্সির কন্টেনারে ইলিশ ভাপার মশলাটা বানিয়ে নেব তার জন্য মিক্সির কন্টেনারে কয়েক টুকরো নারকেল হাফ চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দু চামচ টক দই আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো ইলিশ ভাপার জন্য মশলা রেডি এইবার মাছগুলোর ওপর এই মশলাটা ঢেলে দিলাম তারপর মিক্সির কন্টেনারটা জল দিয়ে ধুয়ে অল্প জলও এই টিফিন বক্সে দিয়ে দিলাম এরপর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দু চামচ সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিলাম কড়াতে জল গরম করতে আগেই বসিয়েছিলাম এইবার তার ওপর একটা স্ট্যান্ড রেখে টিফিন বক্সটা বসিয়ে কড়াতে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব পনেরো মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়ে দশ মিনিট রেখে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের ঢাকনা খুলে দেব গরম ভাতের সাথে পরিবেশনের জন্য ইলিশ ভাপা একদম তৈরি আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো